সম্পত্তি জবরদখল নিয়ে নির্মল দাস, নন্দদুলাল গুপ্ত, কৃষ্ণপদ নাগ নামে কতিপয় দুষ্কৃতীদের দায়ের কোপে গুরুতর জখম একজন, অল্প বিস্তর আহত আরো দুজন। ঘটনা মধুপুর থানাধীন পুরাতল রাজনগর এলাকায়। দাবি উঠেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। দীর্ঘদিন যাবৎ মধুপুর থানাধীন পুরাতল রাজনগর এলাকার বাসিন্দা নির্মল দাস, নন্দদুলাল গুপ্ত, কৃষ্ণপদ নাগের নজর পড়ে ওই এলাকার বাসিন্দা সুভাষ পালের সম্পত্তির উপর। পূর্বোত্তর সরকারের আমল থেকেই তারা সুভাষ পালের রাবার বাগান এবং বাড়ি দখল করার বেশ কয়েকবার চেষ্টা করে, কিন্তু সুভাষ পাল আইনের দ্বারস্থ হলে তা আর দখল করা সম্ভব হয়নি নির্মল দাস ও তার দলবলের। রাজ্য সরকার পরিবর্তনের পর জমি জবরদখলের লালসা আবার জাগ্রত হয় নির্মল দাস ও তার সাঙ্গপাঙ্গদের। এবার নিজেদের বিজেপি নেতা দাবি করে সুভাষ পালের বাড়িতে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করে দেয় নির্মল দাস। সুভাষ পালের রাবার বাগানও দখল করে ফেলে নির্মল দাস ও তার সাঙ্গপাঙ্গরা। মঙ্গলবার নির্মল দাসের কর্মকাণ্ডে বাধা দিতে গিয়ে সুভাষ পালকে দা দিয়ে কুপিয়ে জখম করে নির্মল দাস ও তার সাঙ্গপাঙ্গরা। ভাইকে বাঁচাতে গেলে সুভাষ পালের দুই ভাইয়ের উপরও আক্রমণ চালায় নির্মল দাস ও তার দলবল বলে অভিযোগ করে সুভাষ পালের স্ত্রী। বাড়ি তারা দখল 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 করতে চায়, তারপরে আমরা যে বাগান আছে বাগানের পশ দিয়ে আমরা পুলিশে আমরা যে লেবার আছে তারা পশ করতে দেয় না। তো আমরা যখন যে আমরা যখন গেছি যে কেন এরকম কেন করতেছে, তখন তারা তাও দিয়ে লোকজন দৌড় দিয়ে দৌড়ায় ধরে 50 জনের মতো লোক, তারা আমরা বাড়ির মধ্যে বাড়ির ভিতরে এসে তাদের মারছে। কারে মারছে? আমার স্বামীর নাম কি? সুভাষ পাল। মানে কি দেওয়া মারছে? দাও দিয়ে। কোথায় কোথায় মারছে? লোকজন আছে নির্মল দাস নামক একজন লোক আছে এখানে পাড়ার, মানে বিজেপি নেতৃস্থানীয় তাইনে, এই তাই নেতৃত্বে বিভিন্ন দলবল নিয়ে এখানে আছে নন্দু গুপ্ত, তারপরে কৃষ্ণপদ। পরে গুরুতর আহত অবস্থায় সুভাষ পালকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সুভাষ পালকে ত্রিপুরা মেডিকেল কলেজে রেফার করে দেয়। উল্লেখ্য, নির্মল দাসের স্ত্রী লক্ষ্মী দাস পূর্বে কংগ্রেস দলের পঞ্চায়েত প্রধান ছিল এবং পরে সিপিএম দলেও যোগদান করে। সরকার পরিবর্তনের পর ফের নিজেদের বিজেপি কর্মী বলে এলাকায় ত্রাস সৃষ্টির অভিযোগ রয়েছে নির্মল দাস সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। ঘটনার পরিপ্রেক্ষিতে মধুপুর থানায় সুভাষ পালের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয় বলে জানায় সুভাষ পালের স্ত্রী। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।